কিছুক্ষণ আগে ঘটল ফের ভয়াবহ ভূমিকম্প। তীব্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গোটা রাজ্য, বিভিন্ন এলাকায় ফাটল, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোরকদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এবং কতজন মারা গিয়েছেন এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। তুরস্ক ইরান সীমান্তে হওয়া ভূমিকম্পে কাঁপল সীমান্তবর্তী বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়বাসী সকালে উঠেই ভূমিকম্প টের পেলেন। মেঘালয় টুরাতে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 4, কিন্তু রিখটার স্কেল অনুযায়ী মৃদু ভূমিকম্প হলেও সোশ্যাল মিডিয়ায় মেঘালয়বাসীর পোস্ট দেখে মনে হলো তারা তীব্রতা ভালোই পেয়েছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টুইটারে লিখেছেন তার ঘুম ভাঙল বিকট আওয়াজে। আরও বেশ কয়েকজন মেঘালয়বাসী লিখলেন ভূমিকম্পের তীব্রতা বেশ ভালোই ছিল। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয় টুরার পূর্ব উত্তর পশ্চিমে 43 কিলোমিটার দূরে। পাশাপাশি আজও ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমোর। কম্পনের মাত্রা ছিল 6.2। কেন্দ্রস্থল লস পালোস নামে একটি জায়গা থেকে 38 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল 49 কিলোমিটার। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে ভূমিকম্পের জেরে ভারত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন সংস্থা USGS। শুধু USGSই নয়, ইন্ডিয়ান ওসিয়ান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেমও ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। পূর্ব তিমুরের রাজধানীতে ভূমিকম্প বেশিক্ষণ অনুভূত হয়নি বলে দাবি করেছেন এক সাংবাদিক। কম্পনের পর সাধারণ মানুষ নিজের কাজকর্মে বেরিয়ে পড়েন। প্রতিবেশী বলিভিয়ার রাজধানী লা পাজ এবং পেরুর শহর আরেকিপা, টাকনা এবং কস্কো কেঁপে ওঠে। চলতি বছর ফেব্রুয়ারিতে উত্তর সুমাত্রায় 6.2 মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছে।